বিভিন্ন প্রান্তর লগতে মহালয়া উপলক্ষে লাউখাট উপহার বাগত উলাই আহিল হহ ভক্তপ্রাণ রাইজ। আজি পবিত্র মহালয়া দরালয় আগমন ঘটিল শক্তির অধিষ্ঠাত্রী দেবী দুর্গার। দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে লাউখাও। লাউখাটু পোয়ার বাগত উলাই আহিল হহ ভক্তপ্রাণ রাইজ। দেবী দুর্গার আগমন উপলক্ষে নিজ লাউখার বড়োবাড়ী পূজামণ্ডপর পার্শ্ববর্তী অঞ্চল সমূহত শোভাযাত্রা উলিয়াই মা দুর্গাক আদরে ভক্তপ্রাণ রাইজে এই সন্দর্ভত মন্তব্য আছে আপনাদের আগবাইছো। আজি আপনাদের দেখিছে উদযাপনা মানে আমার উৎসাহ মানুষের এই ভাতৃত্ববোধ ল আমি এই লাউখোয়া বারোয়ারি পূজাবাড়ির 80 ইয়ার্স এইবার আশ্বাসিতম দুর্গা পূজার যে উৎসাহ আপনি আজি মহালয়ার দিনা দেখিলে সেইটাই ভাবো যে সকলে সহযোগিতা করে আজির দিনের পরাই আমি পূজার উৎসাহ আরম্ভ হল। আমি যাতে যে অশান্তি আছে দেশত আমার সমাজত যে বিভেদ আছে সব দূর হোক সকলে ভাতৃত্বভাবে মিলিজুলি থাকুক তার প্রার্থনা করে আমি এই পূজাভাগ আরম্ভ করেছো যাতে শান্তিত সবই কটাব পারে। দেবী দুর্গার আগমন উপলক্ষে শোভাযাত্রা উলিয়াইছিল, শোভাযাত্রা উলাইছো আজি কোথায়? আমি এই আমবাগান হয়ে লাইলুরি হয়ে লাউখাত আহি আজি সমাপ্ত করেছো। দুটা বছর আমার উৎসাহ কমি আছিল, তাও আমি নিয়ম মানি বহুত পূজাভাগ করেছিল এই মানে প্রটোকল কিছু দিছিলে সরকারের প্রটোকল হিসাবে। আমি যা বিগত কোভিডর আগত শ্রেষ্ঠ মানে বটাও পাইছো দুই বছর ধরে আরম্ভ করেছিলে আমি লাউখা পূজাবাড়িয়ে কলিয়াবর মহকুমার ভিতর শ্রেষ্ঠ বটাও আমি অর্জন করবলে সক্ষম হয়েছো। যেহেতু আমার ইয়াত নিয়ম কানুন যিখিনি দিয়ে সরকারের পরা আমি গোটেখিনি পালন করার চেষ্টা করেছো আর করে সফলও হয়েছো। সেই কারণে আশা করো কিছু নীতি নিয়ম দিছে সরকার, আমি গোটেখিনি নীতি নিয়ম সরকারের মতেই চলিম। সরকার যি নীতি নিয়ম দিছে আমি গাইডলাইন পুরা ফলো করি আমি পূজাভাগ করিম আর সকলে যাতে সহায় সহযোগিতা করে তার মানে কামনা করি সকলকে ধন্যবাদ। আর লাউখোয়া বারোয়ারি আমার এটু আস্থাজিতম বর্ষ বছরত ভরি দিছে।